আমরা আল্লাহ পাকের দরবারে খালে জেলে তওবা করি। সকলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়ুল আজিম। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমরা তওবা করতেছি, গুনাহে সগীরা, গুনাহে কবীরা, গুনাহে শিরক, গুনাহে বিদআত, গুনাহে জানা, গুনাহে অজানা, সকল প্রকার গুনাহ হতে ইয়া আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন। আমরা দিলে এবং জবানে একরার করিতেছি, কালিমায়ে তাইয়েবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা আমিন। ও মা বোনেরা, যারা ঘরের ভিতরে আছেন তারা আমাদের সাথে মোনাজাতে শরীক হন, জাহিরি হাতের সাথে অন্তরে হাত তুলে সকলে আবার বল আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান্না। ওগমালি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মাবুত মাওলা বেহেরবার, আমরা কতগুলো গুনাগার বান্দা, গুনার বোঝারি, বাইক পাড়া খানকায় গাউসিয়া কবিটুর দিকে ঈদ মিলাদুন নবী মাহফিল, আল্লাহ দুই দিন নবী শেষ হয়ে গেল। এই গোরস্তানের পাশে বসে আল্লাহ কোরআন হাদিসের আলোচনা, আয় রাব্বুল আলামিন, রব্বুল আলামী হিন্দু গুরুস্থানে যারা আয় রব্বুল আলামী শুয়ে আছেন তাদেরকে পাশে নিয়া রব্বুল আলামী আল্লাহ মাহফিলের যারা আয়োজন করলেন, শ্রম দিলেন, কষ্ট করলেন, এলাকাবাসী সাহায্য সহযোগিতা করলেন, মাইকিং পোস্টার আয় রব্বুল আলামিন প্রচার যাহা কিছু আমরা উপস্থিত হয়ে যে যেভাবে খেদমত করলেন, রব্বুল আলামিন সকলের খেদমতকে আপনি কবুল করে নি। রব্বুল আলামিনের হাদিয়া আকায় মাওলা তাজেদারে মদিনা, উম্মতওয়ালা জান্নাতওয়ালা দয়াল নবীজি রওজায় আথারে পৌঁছে। আল্লাহ আমরা নবীকে দেখি না জীবনবার কানে শুনলাম মদিনা মদিনা মদিনা, অনেকের ভাগ্যে মক্কা মদিনায় যাওয়ারও সুযোগ হলো না, তৌফিক হলো না। আল্লাহ তোমার হাবিবকে কত কাফেরা দেখলো, মুশরিক দিয়ে বানায় নাই, বহুদের ময়দানে পাথর আঘাতে দান দান মোবারক শহীদ করে দিল, তাই ফের জমির রক্ত বহায় দিল। আল্লাহ বাংলা নিপুণ পল্লীতে নবীজির শানমান ঈদ মিলাদুন নবী মাহফিল, নবীজির উপরে দরুদ সালাম, আল্লাহ একে দরিয়া করি আমাদের সকলে ভাগ্যে দয়াল নবীজির জারাত নসিব করে দিল। ওমর আল্লাহ জি নবীজিরে না দেখাইয়া মরণ করেন না, হিকমত করিয়া লইয়া যাইয়েন সোনার মথিরে, কৌশল করিয়া লইয়া যাইয়েন সোনার মথিরে, ওমর আল্লাহ জি নবীজিরে না দেখাইয়া মরণ করেন। রব্বুল আলামিনের হাদিয়া তামাম আম্বিয়া কেরাম, সাহাবা কেরাম, তাবিন তাবি তাবি, ওলামাই মুতাকাদ্দিম মুতাখখিরিন, সালফে সালিহিন, আউলে কিবার, আউলিয়া কিলিশির মনি বরফির আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই, গরিবে নওয়াজ খাজা মাইনুদ্দিন সিস্তি আজমিরি রহমতুল্লাহ আলাই, ফুরফুরার জমিনে, সরসিনার জমিনে, জনপুরের জমিনে, বাংলার জমিনে যত আউলিয়া কেবার সেয়েত আছেন, আল্লাহ সকলের রুহ মুবারকের হাদিয়া পৌঁছে আদি। ওগো মালিক আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্য থেকে অনেকের জনম দুঃখিনী আম্মা জানাসকের দুনিয়ায় নাই, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, 2 বছর দুগ্ধ পান করায় কোলে করে কাঁধে করে বড় করলো,
সেই মাকে গোসলের গোসল করাইয়া সাদা কাবন পরাইয়া নিজাতে ওই অন্ধকার খবরে সবাই দিলাম। যেই বাবা মাথার গাম পায় ফেলে আমাদেরকে মানুষ করল, সেই বাবাকে গোসলের গোসল করাইয়া জানা কাম কমপ্লিট করিয়া নিজাতে কবরে শোয়াই দিলাম। আল্লাহ, বাবা আমার চেহারা কথা মনে করে, ও বাবা ও বাবার বন্ধুরা, এক পোড়া চোখের পানি সারিয়া দাও। নবীজি বলে সন্তান যখন মার কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে চোখের পানি ছিড়ে দেয়, চোখ থাকি চোখ থেকে পানি বেরোয়ার আগে আল্লাহ পাক মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দে। রব্বুল আলামিন আমাদের চোখ নিয়ে আমরা দেখি না, আমাদের কান নিয়ে আমরা শুনি না, এই মা বিলাসার সময় কত মূর্তি গান ডেকে ডেকে বলছে আমার আওলাদেরা, ও আমার সন্তান, আমার পীর ভাই জাকির ভাই, ওই পাইক পরা মাহফিলে যা, আমাদের জন্য দোয়া না করে বাড়ি ফিরিও না, জোবার বাড়িতে কবর তলিয়ে যায়, বৃষ্টির বাড়িতে ভিজে যায়, জাহান্নামে নেবে না নেবে না নেবে না বাবা, এক বড়া চোখের পানি সারিয়া দা, চোখের বাড়ি বড় মূল্য, চোখের বাড়ি বড় দা। সন্তান যখন মার কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ কান্দে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দি। ও গো মালিক আল্লাহ, আমরা যারা হাত তুললাম আমাদের মা আমাদের বাবা আমাদের শ্বশুর শাশুড়ি আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ওস্তাদ মাই মুরব্বি, কেউ যেন কবরে কান্দে না গো আল্লাহ, সকলের কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ পাশে দুই গুরুস্থানে যারা সাহিত্য অর্থ এলাকায় যত কবরবাসী, আল্লাহ সকলের রুহ মুবারকের হাতিয়া পৌঁছাইয়া দি, আল্লাহ সকলের কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ দোয়া শিখেছি আমরা, রাব্বির হাবুহুমা কামা রাব্বায়ানি সগীরা, বল আমার সাথে রাব্বির হাবুহুমা কামা রাব্বায়ানি সগীর। আল্লাহ বড় আশা নিয়ে হাত তুলেছি আল্লাহকে ডাক দানি, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আল্লাহ আমরা গুনাহগার, আমরা পাপি, জীবন ভর জেনে না জেনে বুঝে না বুঝে বহুত গুনাহ করে ফেলেছি। আল্লাহ আল্লাহ গুনার বুঝে নিয়ে মাফি লিখেছি, গুনার বোঝা নামিয়ে বেগুনা তোমার খাস বান্দা বান্দি ভাষায় ফিরতে পারি সেই তৌফিক দিয়া দাও। আল্লাহ তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তোমার নাম গফুর গফার, আল্লাহ তোমার রাগ গোসা চাইতে মায়া দয়া বেশি। আল্লাহ তুমি বলেছো লা তাকুনা তু বির রহমাতিল্লাহ, বান্দারা জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত যত গুনাহ করে আমার রহমত থেকে নৈরাশ হইও না। আল্লাহ আপনার রহমতে দরিয়ায় আবু ডুবু খায়, আপনার দিকে বারে বারে ফিরে ফিরে তাকায়, আল্লাহ আপনার দরবার থেকে যদি তাড়াইয়া দে, জাহান্নাম ছাড়া ওদের উপায় হবে না হবে না। আল্লাহ ওই জাহান্নামে ওরা জ্বলতে পারবো না। বাবারে কান্দেন কান্দেন, বাবা হারাইয়া কান্দেন, মা হারাইয়া কান্দেন, সন্তান হারাইয়া কান্দলেন, জীবনের গুনাহ কথা স্মরণ এক ফোঁড়া চোখের পানি সারিয়া দে। বান্দা যখন কান্দে আল্লাহর রহমতে দরিয়ায় জোশ পয়দা হয়ে যায়, আল্লাহ তাআলা বলে বান্দা কান্দিস না, ও বান্দা কান্দিস না, আমি তোমার মালাজি, আমি তোমার রব, আমি তোমার রব্বুল আলামিন, ও বান্দা তোমার জিন্দগির গুনাহ মাফ করা দিব। আল্লাহ আল্লাহ আমাদের তাম জিন্দগির গুনাগুলো মাফ করে দেন। আল্লাহ আল্লাহ আমাদের সকলের উপরে খাস রহমত নাজিল করে, আল্লাহ ঈদে মিলাদুন্নবী মাহফিলকে কবুল করে, আল্লাহ প্রতি বছর বিশাল আকারে ঈদে মিলাদুন্নবী মাহফিল তুমি কবুল করো, আল্লাহ অর্থ এলাকার উপরে খাস রহমত নাজিল করো, আল্লাহ ব্যবসায়ী ভাইদের ব্যবসা বাণিজ্যে বরকত দাও, আল্লাহ রেজেককে প্রশস্ত করে দাও, বিপদ আপদ মুসিবত থেকে আমাদের সকলকে আপনি হেফাজত করে, বাংলাদেশের উপরে খাস রহমত নাজিল করে, বিশ্বের মুসলমানদের আল্লাহ আপনি হেফাজত করে। আল্লাহ এই দিনে তো থাকা যাবে না গো, আল্লাহ
আল্লাহ কবরের কথা শুনে দিলে বড় ভয় লাগে, আল্লাহ কেমনে থাকবো কবরে, আল্লাহ ডাইনে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, উপরে বাসের চাপা দিয়ে সবাই হবে রওনা, এমন দেশে যাইতে হবে রে মন যেই দেশের নাই ঠিকানা, এমন ঘরে রইতে হবে রে মন যেই ঘরে নাই বিছানা, বাবা গেল দাদা গেল কেউ তো ফিরে এলো না, তুমি আমি একদিন যাব এই ভুবনে ফিরে আর আসব না, ইয়া আল্লাহ আমাদের দোয়া মোনাজাত আপনি কবুল করেন আল্লাহ, হায় রাব্বুল আলামিন যারা অসুস্থ আছে সকলকে শিফা আজলা দান করেন, যাদের জন্য দোয়া চাইলেন আল্লাহ মাহফিল কমিটি হায় রাব্বুল আলামিন সকল উপর খাস রহমত নাজিল করেন, ভলান্টিয়ার ভাইরা কষ্ট করলেন হায় রাব্বুল আলামিন সকলের কষ্ট ক্ষেত্র হায় রাব্বুল আলামিন সকলকে আপনি কবুল করেন, আমাদের হায়াতের ভিতর বরকত দেন, মাবজাদের বিষয়ে হায়াতের ভিতর বরকত দেন, ছোট কবরস্থান বড় কবরস্থানে যারা শাহিদ আছেন আল্লাহ সকলের কবরগুলো জান্নাতের বাগান বানাই দাও, আল্লাহ তুমি শাস্তি দিলে কেউ তো ফিরাইতে পারবে না, আল্লাহ আল্লাহ তোমার মায়া দয়া তো বেশি, রহমত বেশি, রাগ গোসা আছে আল্লাহ, ছোট কবরস্থান বড় কবরস্থান অক্ত লাগা যত মুর্দিগান সে আছে আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন, আল্লাহ আমাদের দোয়া মোনাজাত কবুল করেন, আল্লাহর কাছে আপনারা যার খুশি যা মনে চায় আল্লাহর কাছে চান, আমার দিল বলতেছে দোয়া কবুল হবে, আল্লাহর কাছে দিল খুলে বলেন আর আল্লাহর কাছে চান, আল্লাহকে ডাক দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, আমাদের দোয়া মোনাজাত কবুল কর আল্লাহ, তুমি রহমতের নজরে তাকাই দেখো, নাবালক শিশুর হাত তুলেছে, যুবক বাবার হাত তুলেছে, দাড়ি পাকা মুরব্বীরা তালে মোলাম হাত তুলেছে, আল্লাহ আল্লাহ যার হাত পছন্দ হয়েছে কবুল হয়েছে তার ওসিলা আমাদের মোনাজাতকে আপনি কবুল করেন, ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم الله যখন মালাকুল মত আমাদের চোখের সামনে হাজির হয়ে যাবে দয়াল নবীজিকে দেখার তৌফিক দিয়ে দিও আমাদের জবানে জারি করে দিও ইমানি কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া